পিছে কথা বাস কেন তুই আর পুরো 1.5 ঘন্টা লাগে মেকআপ করছে, এই চোখে এক কথা মেকআপ না করলে ছেলেরা পটে না। আমার কাছে তোর মেকআপ ছাড়া ছবি আছে। আমি জানি তুই আমার গার্লফ্রেন্ডের মেকআপ চুরি করছস। আমি না একদম আমার বড় ভাইয়ের মতো হইতে যাইছিলাম তোর সাইয়া, আর বানাই দিলে মোরে তোর ভাইয়া। ভাইয়া? বড় ভাইয়া? আমার অনেকটা কাজ করতে পারবা? কি? তুমি জয়নের কাছে গিয়া আমার তরফ থেকে ওর কাছে মাফ চেয়ে এসো যাও। হ চুরি আমারে যে করো মাইরো আমি খাই, আর সরি আমি গিয়ে বলি না প্লিজ। আসলে মরজি না, ওই মায়ের কথা তুই আমার আর কইস না, ওর আমি দেখতে পারি না। ওই মা আগে আমার মেকআপ চুরি করার চেষ্টা করছিল, তখন ওর আমি বুঝিয়েছিলাম। বাদ দে না, ওর এবার মাফ করে দে। আচ্ছা ঠিক আছে যা, মাফ করলাম। কলকাতায় তুই মর্জি না নিয়ে আমগুলোকে হোলি খেলতে চল, অনেক মজা হইব। আজকে তো আমি লাগাবোই লাগাবো দেখিস। তোর মেকআপ দেখা তো আমার কাজলে, রোদে তোর মেকআপ সব বইলা পরে তো। আটা ময়দা সুজি আমি দেখি রোজি, এত কিছু করার পরেও ভাইয়া বানাই দিলি। তোর মেকআপ ছাড়া চেহারা যেন লাগে পেয়ারা, আটা ময়দা দিয়া সব গাইকা ফেলি। তোর একটা কথা বলি মর্জি না, মাইন্ড করিস না, আজকে তোর মেকআপটা না একদম একদম বাজে হইছে। মানে কি বাজে হইছে? আর লিপস্টিকটা? লিপস্টিকটা? ও লিপস্টিকটা, ওইটা তো আরো বেশি ফাউল হইছে। আরে তোর বেটা, তোরে দেখতে পুরা শাকচুনির মতো লাগতেছে একেবারে। চুপ কর, তোর পরে দাঁড়াইবো তো। ইসি দেখ না, ওটা সুন্দর লাগতেছে না? কইছে তোরে বালে সুন্দর লাগতেছে, ওরে কোনো মেকআপ সেন্সই নাই। কেমনে ড্রেস পরছে দেখছস তুই? মেকআপ তো বসেই নাই, আর লিপস্টিক তো তাতে লেগেছিল। তুই মাইয়া হইয়া মাইয়া করে চেক আউট করো। মাইয়া রে মাইয়া করে বেশি চেক আউট করে, যাতে অন্য কোনো মেয়ে ওর থেকে সুন্দর না লাগে। হ্যাঁ সব বুঝছি, আমরা পোলারা তো করতে বহুত ভালো আছে। কি রে কই যাস তুই, সকাল সকাল এমনি লাফে লাফে যাইতেছস? সেল চলতেছে, মেকআপের উপরে 5% ডিসকাউন্ট। মাত্র 5%? এর লাগে তুই এত লাফাইতেছস? 5% মানে বুঝোস 100 টাকায় 5 টাকা। আরে খারা 11 টাকার তো আমি বেনসনই খাই। ওই যে ওই মায়ের দেখ, তোর মতো সেল শুনলে এমন লাফায় না, আর তুই তো সেল শুনলেই যমুনা বসুন্ধরা নিউ মার্কেট মৌচাক মার্কেটও আছে। কি রে কি হয়েছে তোর? সেলের জন্য যে দোকানে গেছিলাম ওখানে সব কিছু বেচা হয়ে গেছে, একটা কিচ্ছু বাকি নেই, একটা ফুটে কিচ্ছু না, স্টক শেষ হয়ে গেছে। এর থেকে ভালো আমি অনলাইন থেকেই কিনি, ফাহাদের ক্রেডিট কার্ড দিয়ে আজকে সব মেকআপ কিনে ফেলবো। কি রে কান্দোস কেন, আবার কি হয়েছে? জানোস যে ফাউন্ডেশন অর্ডার করছিলাম ওটা বলছে এটা দিয়ে দিছে, ফেরত নিতে চায় না এখন বাল। তোর সমস্যা কি বাল? সারাদিন মেকআপ, মেকআপের বাইরে একটা দুনিয়া আছে, ওইটা একটু দেখ। শুধু মেকআপ লাগাইলে কি মানুষ সুন্দর হয় নাকি? আর তোর মেকআপ লাগানো কি দরকার? তুই তো এমনিই সুন্দর, ন্যাচারালি সুন্দর। ফাহাদ দেখো, তোমাকে আমি একসময় আমার ভাই ভাবছিলাম, কিন্তু এখন তুমি আমার ভাইয়ের থেকে অনেক বেশি কিছু, অনেক স্পেশাল একটা পারসন। ও ইয়া, তুমি আমার বেস্ট ফ্রেন্ড। বুকের জমানো ব্যথা, কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে। শুন বাংলা টকিজে সাবস্ক্রাইব কর। পাগল হয়েছিস নাকি? যা করব না, এই চলো। এই করবি না মানে? আমার ইচ্ছা তুই করবি না, তোর বাপে করব। বল করবি? হ্যাঁ করুম নে। অগপেজে লাইকও দিবি যাবাক।